আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। চপডি 19 মুর্শিদুল আলম। আজকে আমি যে বিজ্ঞপ্তি প্রকাশ করবো সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাদের পিডিএফটা প্রকাশ হয়েছে। তো আমি পিডিএফে একটু আলোচনা করতে একটু ঝামেলা, বিস্তারিত আলোচনা করা একটু সমস্যাকর হয়ে পড়ে এবং ভিডিওটা বড় হয়ে যায়, সেজন্য আমি সরাসরি একটা ওয়েবসাইট থেকে আবেদন করব। আর যাদের প্রয়োজন পিডিএফটা তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন পিডিএফ এবং আবেদন প্রক্রিয়ার লিঙ্ক। তো আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় নিয়োগ, এখানে পদসংখ্যা আছে 126টি। বলা হয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানে। 11 ক্যাটাগরির 126 জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল অ্যাফেয়ার্স কোর্ট অ্যাফেয়ার্স, এখানে পদসংখ্যা মাত্র 2টি। শিক্ষা যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, LLB ডিগ্রিধারী, SSC SSC উভয় পরীক্ষায় GPA 4.50 থাকতে হবে। ডিপ্লোমার ক্ষেত্রে CGPA 3.6 অর্থাৎ আদার অফ 4 থাকতে হবে এবং স্নাতকের CGPA 4.3 থাকতে হবে কমসে কম। এখন বিভিন্ন লেভেলের কথা বলা হয়েছে বিস্তারিত। এখানে বয়স বলা হয়েছে 2020 সালে 25 মার্চ, অনুরোধ 30 হলে এখানে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 26,000 থেকে 57,000। দ্বিতীয় পদের নাম হচ্ছে জুনিয়র ফ্লাইট অপারেশনস অফিসার সেন্ট্রাল অ্যান্ড অ্যাপস কন্ট্রোল, এখানে পদসংখ্যা মাত্র 6টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, ইনস্টিটিউট থেকে পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থ, গণিত, পরিসংখ্যান, ভূগোল, কম্পিউটার সায়েন্স, মেটেরিয়োলজিতে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে BCS ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। SSC ও HSC পরীক্ষা উপপরীক্ষায় বিজ্ঞান বিভাগে থেকে প্রতিটিতে কমপক্ষে GPA 3.5 থাকতে হবে। স্নাতকে ডিগ্রিতে ক্ষেত্রে CGPA 4.3 থাকতে হবে এবং তাদের আরও অন্যান্য বিস্তারিত বিষয় দেওয়া আছে, সেখানে আপনার ভিডিওতে দেখবেন। যদি বিস্তারিত আলোচনা করতে গেলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ডিপ্লোমা বা এলেভেল বা ওলেভেল এগুলো বিষয় নিয়ে। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন যদি আপনারা আবেদন করার ইচ্ছে থাকে। আমি শিক্ষা যোগ্যতা বলে দেবো শুধুমাত্র। তৃতীয় পদের নাম হচ্ছে অ্যাপস শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা মাত্র 3টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে পদার্থবিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। SSC ও SSC পরীক্ষা উপপরীক্ষায় ফলাফল প্রতিটিতে কমপক্ষে 3 থাকতে হবে GPA 5-এ। স্নাতক ডিগ্রি থাকতে ক্ষেত্রে CGPA 4-এ কমপক্ষে 3 থাকতে হবে। চতুর্থ পদের নাম হচ্ছে অ্যাপস অ্যাসিস্ট্যান্ট রোড অ্যান্ড ফুয়েল, পদসংখ্যা মাত্র 4টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি এবং SSC বা SSC পরীক্ষায় উভয় পরীক্ষায় ফলাফল প্রতিটি কমপক্ষে CGPA 5.5 থাকতে হবে এবং স্নাতক ডিগ্রির ক্ষেত্রে কমকে CGPA 2.5 থাকতে হবে, কম্পিউটার ছাড়া দক্ষতা থাকতে হবে। পঞ্চম পদের নাম হচ্ছে সুপারভাইজার অপারেশনস ট্রেনিং, পদসংখ্যা মাত্র 3টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। SSC ও SSC পরীক্ষা উভয় পরীক্ষায় ফলাফল প্রতিটিতে কমপক্ষে 3 থাকতে হবে GPA 5-এ। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে CGPA 4-এ 3 থাকতে হবে। ষষ্ঠ পদের নাম হচ্ছে ওয়ার্ক সুপারভাইজার সিভিল, এখানে পদসংখ্যা 2টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। SSC পরীক্ষা SSC বা সমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে CGPA 5.3 থাকতে হবে। সপ্তম পদের নাম হচ্ছে সিনিয়র ফার্মাসিস্ট স্টোর বিল সহকারী, এখানে পদসংখ্যা মাত্র 1টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে কমপক্ষে SSC বিজ্ঞান তৃতীয় বিভাগে গ্রহণযোগ্য নয়। অষ্টম পদের নাম হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা এখানে 100টি। খেয়াল করবেন এটা সবচেয়ে বড় পদের বিজ্ঞপ্তি, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 100টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি, CGPA 4-এ 2.8 থাকতে হবে, SSC উভয় পরীক্ষায় প্রতিটিতে GPA 5.3 থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী ব্যক্তিদের ক্ষেত্রে 2.80 অর্থাৎ GPA 3-এর মধ্যে 2.80 থাকতে হবে।
নবম পদের নাম হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 3টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি পাস হতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিকের উপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে থেকে ইলেকট্রিশিয়ান হিসাবে 3 বছরের বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। দশম পদের নাম হচ্ছে প্লাম্বার, এখানে পদের সংখ্যা মাত্র 1টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বা এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্লাম্বিং সনদ থাকতে হবে, প্লাম্বার হিসেবে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 11তম পদের নাম হচ্ছে কার্পেন্টার, পদের সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষা। এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের লিগ্যাল এয়ারফোর্স কোর্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সুপারভাইজার অপারেশন ট্রেনিং ছাড়া অন্য সব পদের বয়সসীমা 2020 সালে 25শে মার্চ 30 বছর, বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত বলা হয়েছে, 2023 সাল 8ই মে পর্যন্ত সর্বনিম্ন বয়স সংখ্যা 18। চাকরির ধরন হচ্ছে নির্বাচিত প্রার্থী প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, সন্তোষজনক 3 বছরে চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন করার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। যেভাবে আবেদন করবে, আগ্রহী প্রার্থীর একটা ওয়েবসাইটে ফর্ম পূরণের জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে আপনার যে পদের জন্য আবেদন করতে চান সে পদে ক্লিক করে নেক্সট ক্লিক করবেন, এবং আপনার কি পোস্ট কি এবং আপনি কি জবটা করতে চান কি না আইডি সবগুলো দিয়ে ডিটেলস দিয়ে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর 121 নম্বরে ফোন করে অথবা একটা তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেসে ঠিকানায় যোগাযোগ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও এয়ারলাইন্স ওয়েবসাইটে, তাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, এটা তাদের ওয়েবসাইট লিঙ্ক, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি দিন ফি বাবদ একটা তাদের ফর্ম দেওয়া হয়েছে, অনলাইনে ফর্ম পূরণের জন্য 72 ঘন্টার মধ্যে আবেদন ফি বাবদ 1 নম্বর পদের জন্য 667 টাকা এবং 2 নম্বর পদের জন্য 2 থেকে 7 নম্বর পদের জন্য 556 টাকা, 8 নম্বর পদের জন্য 334 টাকা, 9 নম্বর পদের জন্য 9 থেকে 11 নম্বর পদের জন্য 223 টাকা। টেলিটক প্রিপেড মুঠোফোন নম্বরে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সর্বশেষ সময় হচ্ছে 8ই মে 2023 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান। ধন্যবাদ সবাইকে। যদি এই ধরনের নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।